আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরাকাতু সুপ্রিয় দর্শক অত্যন্ত অত্যন্ত চমৎকার একটা আলোচনা নিয়ে আজকে আপনাদের সামনে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া যে দোয়াটিকে জান্নাতের রত্ন ভান্ডার বলা হয়েছে রসুলি করিম সলাল্লাহু আলুসাল্লাম নিজে বলেছেন সোনান তীর মেদে চার হাজার ছয়শো এক নং হাদিস রসুলি করিম সল্লাহু সাল্লাম বলেন হজরত আবহুরা রসুল্লাহ আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন রসুলি করিম আলী সাল্লাম বলেন তোমরা বেশি বেশি পড়ো লা হাওলা বালাহাতা ইল্লা বিল্লাহ কারণ এটা হলো জান্নাতের ভান্ডারের মধ্যে অন্তর্ভুক্ত এই দোয়াটি লা হাওলা বলা কুয়াতা ইল্লা বিল্লাহ এ দোয়াটি এ সম্পর্কে অসংখ্য হাদিস আসছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ফজিলতের কথা আসছে যদি কোনো ব্যক্তি বেশি মসিবতগ্রস্ত হয় বিপদগ্রস্ত হয় যদি এই দোয়াটি বেশি বেশি পাঠ করে আল্লাপাক বিপদ দূর করে দেন সবচেয়ে মজার কথা হল হজরত মাকিউল রসিয়াল্লা বানু বলেন এক অন্য এক বর্ণনার মধ্যে যদি বলে লা হাউলাওয়ালা কৌ আতা ইল্লা বিল্লাহ বলা মান্জা বিনা লাহি ইল্লা ইলাইহি যদি এতটুকু সংযুক্ত করে দেওয়ার সঙ্গে তাহলে এত চমৎকার ফজিলত অর্জন করা যায় আমি আবার বলছি লা হাউলাওয়ালা কু বাতা ইল্লা বিল্লাহ লা মানজা বিনা লাহি ইল্লা ইলাই তাহলে আল্লাহ রসুল সাল্লাহ আলাহি সাল্লাম বলেন তার থেকে সত্তর প্রকারের অনুষ্ঠা দূর করে দেওয়া হবে এর মধ্যে সবচাইতে ছোট এবং নিম্ন অনিষ্ঠা হল দরিদ্রতা দেখেন দরিদ্রতার জন্য আজকে কত মানুষ বিপর্যস্ত অভাবের কারণে কত মানুষ আজকে কত চেষ্টা মেহনত কত তদ্বির করে থাকে অথচ যদি এই আমলটি নিয়মিত করে যায় তাহলে আল্লাহ পাকিমের বাসা অনুযায়ী তার জিন্দির সকল দরিদ্রতা দূর করে দিবেন সত্তর প্রকার অনিষ্টা দূর করবেন এর মধ্যে সবচেয়ে ছোট হলো দরিদ্রতা এর জন্য আমরা অবশ্যই এই দোয়াটিকে এই আমলটিকে আমরা লাজেম করে নিব আমাদের জীবনে সর্বমুহূর্তে সব জায়গায় সর্বক্ষেত্রে চলতে ফিরতে আমরা পড়বো লা হেওলা ওয়াড়া কুয়াতা ইল্লা বিল্লা লা মান মিন আল্লাহ ইল্লা ইললা ইলাই লা হেওলা ওয়া কুয়াতা ইল্লা বিল্লা আমরা খুব বেশি বেশি দুঘটি পাঠ করবো আল্লাহ পাক আমাদেরকে তাও দান করুন